হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুজ সৌদ আপনাদের সামনে হাজির হয়েছি আবার নতুন একটি ভিডিও নিয়ে এবং নতুন একটি টপিক নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে ওয়ার্ডের একটি কাজ দেখাবো সেটি হচ্ছে ওয়ার্ডের ম্যাক্রোস অপশনের কাজ ম্যাক্রোস অপশনের কাজটি হচ্ছে কোনো একটি কাজ অথবা বেশ কিছু কাজ আপনার হচ্ছে রেকর্ড করে রাখলেন পরবর্তীতে আপনারা যখন কোনো একটি কমান্ড চালালেন তাহলে আপনাদেরকে সবসময় সেই কাজগুলো করতে হবে না অর্থাৎ আপনারা যখন কোনো একটি ডকুমেন্ট চালু করেন ডকুমেন্টটি চালু করার পরে আপনারা বেশ কিছু কাজ প্রত্যেকটি ডকুমেন্টে করে থাকেন এবং এমন কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাদের সাধারণত প্রত্যেকটি ডকুমেন্টে করতে হয় যেমন পেজ সেট ঠিক করা অথবা নির্দিষ্ট একটি পেজ সেট আপ দেওয়া তারপরে আপনার পেজ নাম্বার দেওয়া ইত্যাদি আরও কিছু কাজ রয়েছে সেগুলো আপনারা রেকর্ড করে রাখতে পারেন এবং পরবর্তীতে আপনার কমান্ডটা চালাবেন চালানোর সঙ্গে সঙ্গে সেই কাজগুলো অটো অ্যাপ্লাই হয়ে যাবে তাহলে আপনাদেরকে বেশ কিছু কাজ করতে হবে না তাহলে সেক্ষেত্রে আপনাদের সময় বেঁচে যাবে এবং অনেক দ্রুত আপনি কাজ করতে পারবেন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি কিভাবে এই কাজগুলো করবেন যেমন বর্তমানে আমি একটি ডকুমেন্ট নিয়েছি এই ডকুমেন্টের পেজ সাইজটি বাই ডিফল্টভাবে যখন কোনো আপনার নতুন ডকুমেন্ট নেন তখন সেটার পেজ সাইজটি সাধারণত থাকে লেটার সাইজ আমরা চাচ্ছি যে সকল ডকুমেন্টে আমরা কাজ করব। এ ফোর সাইজ পেজ নিয়ে তারপরে এই ডকুমেন্টের মার্জিনটা রয়েছে নর্মাল মার্জিন টপ বটম সব থেকে ওয়ান ওয়ান আমরা চাচ্ছি যে আমার সকল ডকুমেন্টের টপে থাকবে পয়েন্ট এইট এবং বটমে থাকবে পয়েন্ট ফাইভ এই একটা মার্জিন থাকবে তারপরে আমরা আমাদের সব প্রত্যেকটি ডকুমেন্টের একটা পেজ নাম্বার নিতে চাচ্ছি তাহলে এই এতগুলো কাজ আমরা একটা কমান্ডের মাধ্যমে করব কিভাবে করব আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে ভিউ ট্যাবের অধীনে এখানে ম্যাক্রোস সেকশনে এখানে ম্যাক্রোস একটি বাটন রয়েছে এখানে নিচে যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করলে তারপরে একটা মেনু আসবে এখান থেকে রেকর্ড ম্যাক্রোস এটাতে ক্লিক করার পরে আপনার একটি পপ আপ বক্স আসবে এখানে ম্যাক্রোসের একটি নাম দিতে হবে আমরা নাম দিলাম পেজ সেট আপ তারপরে এখানে দুটি অপশান রয়েছে বাটন এবং কীবোর্ড আপনি বাটনে যদি ক্লিক করেন তাহলে একটা বাটন চলে আসবে এবং সেই বাটনটি এই জায়গায় থাকবে এখানে ক্লিক করলে আপনার কাজগুলো হবে আমি আপনাদেরকে এখন কীবোর্ডে দেখাচ্ছি বাটনটা পরে আপনারা ইচ্ছা করলে করতে পারবেন আর এখানে স্টোর ম্যাক্রোস অ্যাজ অল ডকুমেন্ট নর্মাল ডট ডট এম আমি এই যে ম্যাক্রোসটি রেকর্ড করে রাখবো এটি আমার সকল ডকুমেন্টে অ্যাপ্লাই হবে অর্থাৎ যখনই আমি নতুন কোনো ডকুমেন্ট খুলব সেই ডকুমেন্টে অ্যাপ্লাই হবে সেই কারণে এটি সিলেক্ট থাকতে হবে তারপরে আমি এটি কিবোর্ডে ক্লিক করলাম কীবোর্ডে ক্লিক করার পরে একটি আরেকটি পপ আপ বক্স আসবে এইখানে আমি কোন কীতে আমি সেট করব সেটি এখানে বলে দিতে হবে আমরা কিবোর্ডের কন্ট্রোল ধরে আমরা জিরো প্রেস করলাম তাহলে কন্ট্রোল জিরোতে চাপ দিলে আমাদের এই কাজটি হবে আমি এটি অ্যাসাইন করে দিলাম তারপরে এটি আমি ক্লোজ করে দিলাম এখন আমরা কী কী কাজ করবো সেটা আমরা এখন শুরু করতে পারি প্রথমে আমরা পেজ লেআউটে গিয়ে আমাদের পেপার সাইজটা আমরা চেঞ্জ করে দিলাম এ ফোর তারপরে আমরা মার্জিনটা করতে চেয়েছিলাম কাস্টম মার্জিনে গেলাম আমরা টপে নিতে চেয়েছি পয়েন্ট এইট এবং বটমে নিতে চেয়েছি পয়েন্ট সিক্স নিলাম তারপরে ওকেতে ক্লিক করলাম তারপরে আমরা নিচে একটি পেজ নাম্বার দিতে চেয়েছিলাম তাহলে আমরা ইনসার্টে গেলাম তারপরে পেজ নাম্বার আমরা বটম পেজে নিচ্ছি মিডিলে নিলাম পেজ নাম্বার চলে আসছে আমরা তিনটা কাজ করেছি আমাদের কাজ শেষ হয়ে গেছে এখন আমরা আবার ভিউতে গেলাম তারপরে ম্যাক্রোসে গিয়ে আমরা স্টপ রেকর্ডিং অর্থাৎ আমাদের রেকর্ডটা স্টপ করে দিলাম তারপরে আমি আমার এই ডকুমেন্টটি ক্লোজ করে দিলাম সেপ এখন আমি নতুন একটি ডকুমেন্ট নিচ্ছি এখানে দেখুন এই ডকুমেন্টে আমার বটমে গেলাম কোনো পেজ নাম্বার নাই তারপরে আমি আবার পেজ লেআউটে গেলাম দেখুন আমাদের পেপ পেপার সাইজটা হচ্ছে লেটার এবং আমাদের মার্জিনটাও হচ্ছে ওয়ান ওয়ান সিলেক্ট হয়েছে কাস্টম মার্জিনে গেলাম দেখুন এই যে সকল দিকে ওয়ান ওয়ান তারপরে আমি কিবোর্ডের কন্ট্রোল ধরে আমি জিরো প্রেস করলাম তারপরে দেখুন আমাদের কাজ অটো হয়ে গেছে এখন আমি নিচের দিকে আসছি দেখুন এই যে এখানে আমার পেজ নাম্বার চলে আসছে তারপরে আমার সাইজে গিয়ে দেখুন এই যে এ ফোর সিলেক্ট হয়েছে এবং মার্জিনে গিয়ে আমার এই যে কাস্টম মার্জিন চলে আসছে দেখুন এই পয়েন্ট এইট বটমে পয়েন্ট সিক্স তারপরে ওয়ান ওয়ান চলে আসছে তাহলে দেখুন আমাদের এই তিনটি কাজ করতে গিয়ে আমাদের কত সময় লেগেছিল আর এখানে আমরা একটা কমান্ড চালালাম সঙ্গে সঙ্গে আমার তিনটি কাজ অটোমেটিক হয়ে গেল এভাবে আপনারা বিভিন্ন কাজ রেকর্ড করে রাখতে পারেন এভাবে কাজ যদি আপনারা রেকর্ড করে রাখেন তাহলে আপনারা অনেক দ্রুত এবং খুবই শর্টকাটভাবে আপনাদের কাজগুলো করতে পারবেন আজ এখানে শেষ করছি আপনি যদি আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা কোনো কমেন্ট থাকে অথবা আমার চ্যানেল সম্পর্কে কোনো বিষয় যদি আপনার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং ভিডিওটি যদি আপনার কোনো কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ